অ্যাপল সিডার ভিনেগারের ভূমিকাটা আসলে কতটুকু ওজন কমানোর ক্ষেত্রে? অ্যাপল সিডার ভিনেগার এখন পর্যন্ত অনেক রিসার্চ হয়েছে এটার উপরে, যেটা ওজন কমাতে কতটুকু কাজ করে। এখন পর্যন্ত কোনো রিসার্চেই কিন্তু প্রমাণিত হয়নি যে এটা ওজন কমিয়ে থাকে। হ্যাঁ, এটা আমাদের কিছুটা মেটাবলিজম ইনক্রিজ করে, এটা সঠিক। তো যে কোনো ডিটক্স ওয়াটারে আপনি সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। অ্যাপল সিডার ভিনেগারও হতে পারে, আপনি নর্মাল অন্যান্য ডিটক্স ওয়াটারও রাখতে পারেন, ইনফ্যাক্ট আদা পানি বা লেবু পানিও রাখতে পারেন। কিন্তু সেটা ডিপেন্ড করবে আপনার অ্যাসিডিটি আছে কিনা, আপনার অন্যান্য প্যারামিটার কেমন আছে সেগুলোর উপর। এখন আপনার যদি প্রচুর পরিমাণে অ্যাসিডিটি থাকে, আপনি লেবু পানি বা অ্যাপেল সিডার ভিনেগার দুইটা থেকে একটাও কিন্তু গ্রহণ করতে পারছেন না। আর সেটা খেলেই ওজন কমে যাবে তাও তো না, কারণ সে তো এর চেয়ে বেশি কিছুই কাজ করছে না, শুধু কিছুটা মেটাবলিজম ইনক্রিজ করা। আর আমরা মেটাবলিজম ইনক্রিজ করার জন্য বিভিন্ন রকমের ডিটক্স ওয়াটার অনেক সময় দিয়ে থাকি, অনেক সময় থেরাপিটিক ওয়েতে খাবার দিয়ে থাকি। অল্প অল্প বারবার খেলে আমাদের মেটাবলিজমটা কিছুটা ইনক্রিজ হয়। আদা পানি, জিরা পানি, হলুদ পানি এগুলো খেলেও আমাদের মেটাবলিজম কিছু ইনক্রিজ হয়। সেটা তার বডিতে কোনটা প্রয়োজন সেটা নির্ধারণ করবে ওনার ডায়েটিশিয়ান বা ডক্টর, সে নিজে নিজে এটা নির্ধারণ করতে পারেও না। আর শুধু অ্যাপেল সিডার ভিনেগার খেলেই ওজন কমে যাবে এটা তো অবশ্যই না। আর অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার কিছু নিয়মও আছে, সেটা ডেফিনেটলি আপনাকে পানির সাথে মিশিয়ে খেতে হবে। এই প্যারামিটারটাও আপনার ডায়েটিশিয়ান নির্ধারণ করবে কতটুকু আপনার জন্য সঠিক, এবং এটা খেলে কতদিন খেতে পারেন। খুব বেশি হলে 2 মাস বা 3 মাস, আর বেশি তো আপনি খেতেও পারছেন না। সেগুলো সব কিছুই কিন্তু আপনার ডায়েটিশিয়ানই নির্ধারণ করে দেবেন। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেবার জন্য ওজন কমানোর এই বিষয়টা নিয়ে। আশা করি দর্শকরা আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে অনেকটাই উপকৃত হবেন। শুভকামনা জানাচ্ছি এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম ওজন কমানো নিয়ে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখিয়ে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। কৃত্রিম কিডনি প্রথম যখন শুরু হয় 1952 সালের দিকে, তখন প্রথম যে কিডনিটা তৈরি করে সেটা কিন্তু একটা বিশাল একটা রোমের সমান হবে, অনেক বিশাল যন্ত্রপাতি, বড় বড় যন্ত্রপাতি সেগুলো দিয়ে তৈরি করে। কিন্তু সেটা একটা শুরু, দেখছে তারা যে কয়েকদিনের জন্য তাকে একটা মানুষকে বাঁচিয়ে রাখা যেতে পারে। তো তারপর যুগ যুগ পর যুগের পর যুগ আস্তে আস্তে এটা মডিফাই হতে হতে বর্তমানে যে ডায়ালাইসিস মেশিন যেগুলো আছে, এটাও এক ধরনের কৃত্রিম কিডনি। কিন্তু এই ডায়ালাইসিসের মেশিন এখন এটাকে ছোটো করতে করতে যে জায়গায় নিয়ে এসেছে, তাও ধরেন এটা প্রায় 100 কেজির উপরে একটা বড় যন্ত্র। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।